নমস্কার বন্ধুরা দেখো আজ এখন বিকেল সাড়ে চারটে বাজে আর এবার আমরা বেরিয়ে যাব অক্ষয় তৃতীয়ার পুজোর বাজার করতে তো দেখো বন্ধুরা কি আকাশ মেঘলা আমরা এই অবস্থাতে বেরিয়ে পড়লাম কিছুটা বৃষ্টি হয়েছে তবুও এইভাবেই আমরা ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম দুই মেয়ে ছোটো মেয়ে বড়ো মেয়ে আর আমি তিনজন মিলে বেরিয়ে পড়লাম তো চট করে বেরিয়ে পড়লাম দেখো আমরা রেডি হয়ে গিয়েছি তো দেখো বাইরে কি ভীষণ বৃষ্টি হয়েছে আবারও বৃষ্টি হবে তা তবুও আমি বেরিয়ে পড়লাম কারণ যেহেতু আমার ও আগামীকাল পুজো তো সেই জন্য আমি বেরিয়ে পড়তেই হলো আর দেখো ছোটো মেয়ে নেমে গেল আমি নেমে গেলাম এক এক করে আমার বড় মেয়েও নেমে গেছে এবার দেখো আমরা বেরিয়ে গেট থেকে বেরিয়ে যাওয়ার পরে সোজা রাস্তা ধরে হাঁটতে লেগেছি আর দেখো বন্ধুরা ছাতা ফাতা সব নিয়ে নিয়েছি কি বলতো বন্ধুরা একদম ঘর ঘন কালো মেঘ করে এসেছিল আবারও নাম্বার পুরো সময় আর এই দেখো এখানে আমরা অটোতে উঠে পড়লাম চট করে অটো পেয়ে গেলাম আর অটোতে উঠে দেখতে পাচ্ছ ছোটো মেয়ে বায়না করছিলো অটোতে বসবে বলে আমি জোর করে বসিয়ে দিলাম মুখটা ভার হয়ে গেছে যাই হোক তো দেখো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ রাস্তায় ভীষণ জল জমেছে ভীষণ সারা জায়গায় মানে জল

তিলের তেল আর গোলাপ জল নানা রকম সমস্ত কিনে নিলাম আর দেখো বিভিন্ন রকমের ঠাকুর রয়েছে কি বলবো বন্ধুরা সব ঠাকুরগুলোর মুখ খুবই সুন্দর কিন্তু কি বলতো বন্ধুরা দিদি ভাই একটুখানি দামটা একটু বেশি অতিরিক্ত বলছিলো তার জন্য সেই জন্য আমি ওখান থেকে বললাম দিদি আমি একটু আসছি বলে অন্য জায়গায় ছিল দেখো বন্ধুরা এখানে বিভিন্ন রকম সবজিও বসেছে দুপুরবেলা সবই ছিল অন্যান্য দোকানে চলে এলাম সেখানে সেখানে ঘুরলাম ঘুরে ঘুরে দেখলাম দেখো বন্ধুরা একটা জিনিস নেওয়ার আগে তো দেখে দেখ নেওয়া অবশ্যই উচিত আর সেই জন্য যারাও বন্ধুরা দেখে নিলাম দেখো এক এক করে আবার এই দোকানে চলে এলাম এখানে দেখছি বিভিন্ন রকমের ঠাকুর ছিল সেখানেও খুব সুন্দর সুন্দর ঠাকুর ছিল আর দেখো কি সুন্দর বর্ভ একটা সুন্দর ইয়ে তথ্যেতে দেওয়ার জন্য আর এটা ছিল দোকান দেখলাম আর দেখো বন্ধুরা এখানে কত রকমের ঠাকুর ছিল আমি প্রত্যেকটি ঠাকুর দেখে নিলাম একটু হাতে করে নিয়ে নিয়ে দেখে নিলাম তো কি বলতো বন্ধুরা মানে ছোট ঠাকুর ঠাকুরগুলো ভীষণ অতিরিক্ত দাম বলছিল বলে আমি চলে গেলাম সেই দিদিভাইয়ের কাছে তো দেখো ফাইনালি দিদিভাই এই ঠাকুরটা ফাইনালি একটু দামটা কমানোর পর নিয়ে নিলাম আর এই দেখো বন্ধুরা এক এক করে হিসাব করে দিদিভাই আমাকে পেমেন্ট করে দেওয়ার পর দিয়ে দিলাম তো